নমস্কার, আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমার ব্লগে নতুন তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার এই ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আমার কিছু সিলভার কালেকশন দেখাবো। অ্যাকচুয়ালি সবগুলো আমার নয়, বেশিরভাগগুলো মেয়ের। তো ভাবলাম সবাই কালেকশন দেখাচ্ছে, তো আমার কাছে সিলভারগুলোই আছে, তো আমি সিলভারগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই আমি দেখাবো। এই যে পুরো ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছি সিলভার কালেকশনের কালেকশন দেখানোর জন্য। তো চলো এক এক করে খাজানা থেকে বার করি আমার কালেকশন। এই যে ওটার ভেতরে আবার প্যাকেট প্যাকেট করে সব রেখেছি আলাদা আলাদা করে। প্রথমে মেয়ের এই যে নূপুর এগুলো আমার শাশুড়িমা ওকে ওর অন্নপ্রাশনের সময় করিয়ে দিয়েছিল। ও পড়তোই না, তাই এখনো সব ঝুমকোগুলো বেঁচে আছে। যেগুলো খুব রাফ ইউজ করলে এগুলো পড়ে যায়, থাকে না। ও দুই একটু একটু পড়েছে, তারপর আর পরে নিয়েছে। আর এই এক জোড়া বালা, বালা দুটো দুরকম, দুটো বালার আছে বোধ হয়। কি একটা বালা এরকম হয়ে গেছে বুঝতে পারছি না। যাই হোক, এই এক জোড়া বালা, এটাও ওর অন্নপ্রাশনে একজন দিয়েছিল আর কি। দুটো বালা আমার যে কটা আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি, আমি মেয়েগুলো দেখি। এই আরেকটা প্যাকেট আচ্ছা, এর মধ্যে একটা খুব মূল্যবান জিনিস যেটা পরে বলছি। আচ্ছা এগুলো তো আমারগুলোই আছে। এগুলো কোথায় গেল সব? এই যে এখানে আছে, এই যে এটার মধ্যে আছে ওর। হ্যাঁ, এই আগের যে বাড়া জোড়া ছিল না, এদের উল্টো উল্টো হয়ে গেছে। এবং এইটার একটা, এইটার একটা ছিল, আর এই যে এইটা, এটাও অন্নপ্রাশনের সময় গিফট পেয়েছিল। আর এগুলো আমার ভাইয়ের ছিল, তো ওকে দেওয়া হয়েছে বাড়ি থেকে। আমার বাড়ি থেকে এগুলো ওকে দিয়েছিল, আর এগুলো ও গিফট পেয়েছিল জন্মদিনে অন্নপ্রাশনের সময়। আর এক জোড়া বালা, এই যে এগুলো এগুলো ডিজাইন করা আছে মানে সামনে দিকে, খুব সুন্দর। এগুলো আমার বরের বন্ধু ওকে দিয়েছিল ওর ফার্স্ট বার্থডেতে, বার্থডেতে ওকে এই দুটো বালা দিয়েছিল। তোমার হাতে এগুলো হবে না, ছোটো হয়ে গেছে। আর একটা এই বজরঙ্গলির একটা লকেট, বজরঙ্গলির লকেট, এটা আমার দিদি মেয়েকে দিয়েছিল, কারণ প্রথম প্রথমবার পুজোর সময় সেই বছর ওর বার্থডে। তো ওর অন্নপ্রাশন হওয়ার পর যে সেই বছর অন্নপ্রাশন হলো, আর তার কিছুদিন পর পুজো পড়লো, ও তখন প্রচুর ড্রেস পেয়েছিল। তো দিদি আর বললো যে না, আর ওকে ড্রেস দেবো না, অন্নপ্রাশনের সময় দিদি ওকে ড্রেস দিয়েছিল। তো তখন দিদি এই এইটা ওকে দিয়েছিল, এই হনুমানজির লকেটটা। দারুণ দেখতে, বোঝাই যাচ্ছে না, এইসব জিনিসগুলো বোঝাই যায় না কেন, দারুণ দেখতে একটা হনুমানজির লকেট। আর ওর আছে আর এক জোড়া, আরেক জোড়া এই যে পায়েল, এগুলো ওর বড়ো বড়ো হয়ে গেছে, কারণ এগুলো ওর পিসি ওকে দিয়েছিল। আর ওর সেকেন্ড বার্থডের সময়, ওর সেকেন্ড বার্থডের সময় ওর পিসি এগুলো ওকে দিয়েছিল। এই যে অ্যাকচুয়ালি পিসি বলেছিল যে তখন ও পড়ার মতো নিতে, কিন্তু আমি ছোটো নিনি, কারণ ও পড়তে চায় না পায়ে। তো ভাবলাম যে বড়ো হলে পড়বে, তাই এরম বড় দেখেই নিয়েছি। এগুলো তো এই গেল মেয়ের মেয়ের কালেকশন। আর মেয়ের কিছু সেরম নেই, আর মেয়ের সেরম কিছু নেই, এগুলোই মেয়ের ছিল। তো মেয়ের আরেকটা জিনিস যেটা আমার কাছে খুব দামি, সেটা হলো কি এই যে বাড়া, এই যে লোহা আর কি, লোহা, এটা লোহা। জন্মের পর বলে বাচ্চাদেরকে লোহা পরে রাখতে যদি নজর না লাগে, তখন এইটা করেছিল। সেজন্য আমি এটা খুব যত্ন করে আর কি এই গয়নার বাক্সের মধ্যেই রেখে দিয়েছি। আমার টুকটাক আছে
সেটা আমি দেখাই। সেটা প্রথমেই হচ্ছে এই রূপার লোহবন্ধনটা, যেটা আমি হাতে সব সময় পরে থাকি। বিয়ের সময় আমাদেরও লোহা পরতে হয়, তো সেই লোহাটাকে আমি রূপো দিয়ে বানিয়ে নিয়েছি। ওটা শুধু পরে থাকলে কি একটু কালো কালো হয়ে যায়, শাখাটাকে পুরো কালো করে দেয়, হাতটা কালো হয়ে যায়। তো এটা খুব বেরিয়েছিল, অনেকদিন হয়ে গেলো এটা আমি পরেছি, তখন খুব এটা বেরিয়েছিলাম, তখন এটা পরেছিলাম। আর একটা এই মাছটি পরলাম, এটা মায়ের সাথে পরে থাকি, এই যে এই আংটিটা, হ্যাঁ এই আংটিটা, এই একটা আমার এই একটাই আছে রূপোর আংটি, একটা আংটি আর এইটা, এটা মাঝে সাঝে পরে থাকি, সব দিন পরে থাকি না। আর এইটা আমি সব দিন, এটা আমাদের যেহেতু বিয়ে এলো তো সব দিনই পরে থাকি। আর আমার আছে এই যে আবার একটা করে খুঁজে পাচ্ছি, একটা করে খুঁজে পাচ্ছি না, শুনো এই পায়ে পরার এই আঙট, এগুলো পায়ে পরার যে দুটো, এগুলো আমি আমার স্কুলে পড়তাম তখন আমি এগুলো করিয়েছিলাম, তখন সাজু পুজো করতে খুব ভালো লাগতো, তখন আমি এগুলো করিয়েছিলাম পায়ে পরার জন্য। আর এই দুটো এগুলো আমার ননদের ছিল, তো আমার আমি যেহেতু পায়ে তখন পরতাম, বিয়ের সময় নতুন নতুন করেছিলাম, আমার আরেক জায়গায় ছিল, সেগুলো কোথায় গেল। তো তখন আমার শাশুড়ি এগুলো আমাকে দিয়েছিল, অত ভালো বোঝাই যাচ্ছে না, আমাকে দিয়েছিল এগুলো আমার ননদের ছিল, আমার আরেকগুলো ছিল, সেটা আমি বিয়ের সময় করিয়েছিলাম, খুঁজেই পাচ্ছি। আর আমার এই যে পুর, এগুলো আমার অনেক আগের আর কি, বিয়েরও অনেক আগের, সব উল্টো পাল্টো হয়ে গেছে, একটা এস কোথায় চলে গেছে। এই একটা পায়েল আছে আমার, আরেক ধরে আমার পায়েল আছে, কি দাও এই যে, এটা আমি বিয়ের সময় নিয়েছিলাম, এটা আমি মেয়ের পায়েলগুলোর মতোই, মেয়ের জন্য যে পায়েলগুলো নিয়েছিলাম ওইটার মতোই, এইটা এটা আমি বিয়ের সময় নিয়েছি। আমার আছে দু জোড়া পায়েল আছে আমার, আর মেয়ের আছে এক জোড়া, একটা আবার এসটা হারিয়ে গেছে, কোথায় হারিয়ে যায় কিছু খুঁজেও পাচ্ছি না। এই যে আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে একটু কালো হয়ে আছে, এর উপর সিঁদুর পড়লো, এটা আমি গিফট পেয়েছিলাম আমার বিয়ের সময়, আমার বরের বন্ধুরা দিয়েছিল, একটু বন্ধু দিয়েছিল আর কি, উপর সিঁদুর পড়লো, একটু কালো কালো হয়ে গেছে, কিরকম দেখতে খুব সুন্দর, খুব সুন্দর। তো আর দু একটা, এই একটার উপর হার আছে, কিন্তু দুঃখের বিষয় যে হাতটা কেটে গেছে, বানানোই হয়নি, পড়াই হয় না, দুটো বানাবো কি দুটোর একটু হাত। তো আমার আরেক দুটো জিনিস ছিল, এখন দেখাতে গিয়ে মনে পড়ছে যে আরেক জোড়া আমার ওই পায়ে পড়ার আঙুলগুলো ছিল, সেটা আমি দেখতে এখন পাচ্ছি না কোথায় গেল। কোথাও থেকে গেছে আর কি, এখানে নিয়ে অন্য কোথাও আছে। আর এখানে এই বক্সটার মধ্যে ছিল আমার এই একটা নিউজ পেন, বোঝা যাবে না, এই যে এটা অক্ষয় তৃতীয়ার সময় নিয়েছিলাম এবছর, অক্ষয় তৃতীয়ার সময় নাকি সোনা কেনা ভালো, তো অত তো আর বাজেট বেশি ছিল না, যাই এই একটা নিউজ পেনই নিয়েছিলাম, পড়তে পারিনি, খুব ব্যথা লাগে, বোঝাই যাচ্ছে না, একে তো নিউজ পেন ছোটো, আমার ফোনে ক্যামেরাটা অত ভালো নয় আর কি, বোঝাই যাচ্ছে। যাই হোক, এই ছিল আমার শিভা জুয়েলারি কালেকশন, আমার শুধু না মেয়েরও আছে, মেয়েদের বেশি আমার কম। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভিডিওটি ভালো লেগেছিলো অবশ্যই একটু লাইক করে দিও, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, এতক্ষণের জন্য নমস্কার।